প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরার ভীমারা কেশাতরা শিলাবতী নদী সংলগ্ন মহাকালেশ্বর শিব মন্দিরে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি মন্দির চত্বর পরিষ্কার করতে গিয়ে প্রণামী বাক্সের তালা ভাঙা দেখতে পান। দুষ্কৃতীরা বাক্সে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। দেখি যে তোমার মন্দিরের প্রণামী বাক্স ভাঙা, বুঝলে? দেখি আমি দেখি বন্ধ করলাম, বলি বলি কী ব্যাপার, দেখে এসে তোমার কমিটির লোককে জানালাম। জানার পরেই সব এসে দেখিল যে টাকা পয়সা কেমন কী থাকে না থাকে, বুঝলে? মন্দির কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা। প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরার ভীমারা কেশাতরা শিলাবতী নদী সংলগ্ন মহাকালেশ্বর শিব মন্দিরে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি মন্দির চত্বর পরিষ্কার করতে গিয়ে প্রণামী বাক্সের তালা ভাঙা দেখতে পান। দুষ্কৃতীরা বাক্সে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। দেখি যে তোমার মন্দিরের প্রণামী বাক্স ভাঙা, বুঝলে? দেখি আমি দেখি বন্ধ করলাম, বলি বলি কী ব্যাপার, দেখে এসে তোমার কমিটির লোককে জানালাম। জানার পরেই সব এসে দেখিল যে টাকা পয়সা কেমন কী থাকে না থাকে, বুঝলে? নাকি থানায় জানানো হয়েছে? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা। প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরার ভীমারা কেশাতরা শিলাবতী নদী সংলগ্ন মহাকালেশ্বর শিব মন্দিরে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি মন্দির চত্বর পরিষ্কার করতে গিয়ে প্রণামী বাক্সের তালা ভাঙা দেখতে পান। দুষ্কৃতীরা বাক্সে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। দেখি যে তোমার মন্দিরের প্রণামী বাক্স ভাঙা, বুঝলে? দেখি আমি দেখি বন্ধ করলাম, বলি বলি কী ব্যাপার, দেখে এসে তোমার কমিটির লোককে জানালাম। জানার পরেই সব এসে দেখিল যে টাকা পয়সা কেমন কী থাকে না থাকে, বুঝলে? নাকি থানায় জানানো হয়েছে? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা।